লাড্ডু খেতে কম বেশি সবাই আমরা পছন্দ করি। আমার আজকের রেসিপি সুজির লাড্ডু। যারা মিষ্টি খাবার পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। তৈরি করারও কোনো রকম ঝামেলা নেই, অল্প উপকরণে এই লাড্ডুটা বাসায় তৈরি করতে পারবেন। আর লাড্ডুটা শুধু দেখতে সুন্দর না, খেতেও মজার। তো চলুন তৈরি করে নিই। লাড্ডুটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলার মাঝে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। ঘিটা কিন্তু আগে থেকে গলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু বাদাম আর কিশমিশ, চাইলে এটা আরও বাড়িয়ে দিতে পারেন। বাদাম আর কিশমিশটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কুড়ানো নারিকেল। সুজি আর নারিকেলটা এই ঘিয়ের সাথে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচটাকে একদম কমিয়েই ভাজতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন এগুলো ভাজা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরও একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তো এই চিনি আর পানিটাকে একসাথে জাল করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই চিনির পানিটাকে একটা আঠালো ঘন শিরা তৈরি করব। তো বেশ কিছুক্ষণ জাল করার পর এটা বোঝা যাবে যে এটা ঘন হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে। ওই পর্যায়ে এটার মাঝে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচির গুঁড়া। এটা দিলে লাড্ডুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর বেজে নেওয়া সুজিটা ঢেলে দিচ্ছি। তো এখন এই চিনি শিরাটার সাথে খুব ভালো করে সুজিগুলো মিশিয়ে নিতে হবে। তো শিরাটার সাথে কিন্তু সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে, আর আমি যে বাদামটা বেজে রেখেছিলাম আর কিশমিশটা, এটা একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে। তো এটা কিন্তু এখন অনেকটা আঠালো আর ঘন হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে। তো যখন এটা কুসুম গরম আছে ওই পর্যায়ে হচ্ছে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থায় লাড্ডুগুলো বানাতে হবে। একদম ঠান্ডা করে বানালে কিন্তু পরে এটা আঠা লাগবে না। এখন হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই লাড্ডুটা বানানো এতটাই সহজ, অল্প উপকরণে বাসায় এটা তৈরি করতে পারবেন, সময় কিন্তু খুব বেশি লাগে না। আর লাড্ডুটা খেতে কিন্তু অনেক মজার হয়, কারণ এটার সাথে নারিকেল মেশানো আছে। নারিকেল মেশানো যে কোনো খাবারে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখন আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে, আর এগুলো দেখতে কিন্তু এখন খুব সুন্দর লাগছে। আশা করছি সব রেসিপির মতো আজকের এই লাড্ডু রেসিপিটাও সবার কাছে ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।